আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যে মনোরম একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আপনারা লক্ষ্য করছেন যে চারিদিকে শুধু ধান আর ধান, অর্থাৎ এই ধানের কালারটা কিন্তু কাচি হলুদের রঙের। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক জাতের যে ধান আছে শুধু দর্শক, তার চেয়ে কিন্তু এই ধানের যে রঙটা সেটি কিন্তু একেবারেই আলাদা, দেখতে অনেক সুন্দর লাগছে। একেবারে ঠিক যেভাবে হলুদ আছে ঠিক তার একটা রঙ আছে কাচি হলুদ, সেই কাচি হলুদের মতন এই ধানের রঙগুলো। তা শুধু দর্শক, আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, তাহলে আমি এখন কোথায় দাঁড়িয়ে? আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার 1 নং ধানসাগর ইউনিয়নের রাজাপুরের একটি ধান ক্ষেতের মধ্যে। এবং এই ধান ক্ষেতে আসার একটি কারণ আছে, এই ধানের জাতের নাম হচ্ছে রূপেশ্বর। আমার হাতে যে ধান দেখতে পাচ্ছেন শুধু দর্শক, এই ধানের জাত হচ্ছে রূপেশ্বর জাত। এই ধানের জাতের সাথে অন্যান্য যে সাধারণ জাতের যে ধানগুলো আছে তার সম্পূর্ণ কিন্তু ব্যতিক্রম। তা আমরা আপনাদেরকে দেখাবো শুধু দর্শক যে এই ধানগুলো কেন একটু আলাদা। তা আমরা যাচ্ছি একটু পাশ থেকে, আমরা যাব এর অর্থাৎ ধান ক্ষেতের মধ্যে আবারও যাব আমরা। শুধু দর্শক, এই ধানের বৈশিষ্ট্য হচ্ছে এক কুড়া জমিতে 22 থেকে 25 মণ ধান হয়। স্বাভাবিক জাতের যে ধান আছে তা এত ফলন হয় না। এবং এর আরেকটি বৈশিষ্ট্য আছে শুধু দর্শক, যে এই ধানের কোনো সার লাগে না এবং যথেষ্ট পরিমাণ পানিও লাগে না। অল্প পরিমাণ পানিতেই কিন্তু এই ধানের ফলন ভালো হয়। এবং এই ধানের সবচেয়ে ভালো দিক হচ্ছে, অর্থাৎ কৃষক যারা, অর্থাৎ আমরা বলতে পারি কৃষক আমাদের হার্ট, কৃষক হচ্ছে আমাদের প্রাণ। কৃষক না থাকলে আজকে আমি যে প্রতিবেদক শামীম হাসান সুজন, আমিও থাকতাম না, কেউ থাকতো না। কারণ কৃষক কষ্ট করে তাদের ধান ফলায়, তারপরে সেই ধান থেকে চাল হয়, তারপরে আমরা সেই চাল খেয়ে আমাদের জীবন যাপন করি, আমরা জীবন ধারণ করি। তাহলে কৃষক যদি বেঁচে থাকে তাহলে আমরাও বেঁচে থাকবো শুধু দর্শক। এই ধান অর্থাৎ 1 মণ ধান 3200 থেকে 3500 টাকায় বিক্রি করতে পারবে, যে স্বাভাবিক জাতের ধানের তুলনায় এর দাম অনেক বেশি। এবং যদি আমরা পার কেজি হিসাব করি তাহলে 88 টাকা এর কেজি পড়বে। তাহলে কৃষক অবশ্যই উপকৃত হবে। এখন আপনাদের মধ্যে একটি প্রশ্ন জাগতে পারে, তাহলে এত টাকা দিয়ে কেন এই ধানের চাল কিনবেন? কারণ হচ্ছে এই ধান আমরা যতটুকু কৃষি ইনস্টিটিউট বা গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ধান অত্যন্ত পুষ্টিকর। এই ধানের চাল খেলে অনেক প্রোটিন, অনেক ক্যালোরি, অনেক শর্করা, অনেক উপাদান এই ধানের মধ্যে রয়েছে, ধানের চালের মধ্যে রয়েছে। এবং এই ধান সুগন্ধযুক্ত এবং অনেক চিকন। এবং আপনারা যারা মিনিকের চাল খেয়ে থাকেন, আপনাদের হয়তোবা আপনারা জানেন যে সেই মিনিকের চাল কিন্তু আসলে কোনো জাতের অর্থাৎ ধানের জাতের চাল না। এটি হচ্ছে প্রসেসিং করে কিন্তু এই মিনিকের চাল তৈরি করা হয়, অর্থাৎ মোটা চাল কেটে তারপরে মিনিকের চাল তৈরি করা হয়। এবং যারা খাদ্যবিজ্ঞানী, পুষ্টিবিজ্ঞানী, তারা গবেষণা করে দেখেছেন যে মিনিকের চালের যে পুষ্টি উপাদান সেই পুষ্টি উপাদান কিন্তু থাকে না, একেবারেই থাকে না। আমরা খালি খালি কিন্তু শুধু আমাদের ক্ষুধা নিবারণের জন্য আমরা মিনিকের চালের ভাত খেয়ে থাকি, কিন্তু আসলে কোনো যে পুষ্টির দিকগত বা গুণগণগত কোনো মানই মিনিকের চালে থাকে না। কিন্তু এই রূপেশ্বর চালে শুধু দর্শক অনেক অনেক পুষ্টি রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি ক্যামেরাম্যানকে বলি আমার দিকে ধরার জন্য, একটু ক্যামেরাম্যান যদি এদিকে আসেন, আপনি এখানে দেখা যায় যে এই ধান গাছের উচ্চতা কিন্তু স্বাভাবিক ধান গাছের চেয়ে অনেক অনেক বেশি। অর্থাৎ এই ধান গাছের উচ্চতা আমরা মেপে দেখেছি, অর্থাৎ 5.5 ফিট থেকে 6 ফিট পর্যন্ত হয়ে থাকে। তা শুধু দর্শক, আমরা এই ধান গাছ যিনি রোপণ করেছেন, অর্থাৎ যার চিন্তা চেতনার মধ্যে এত সুন্দর একটি জাতের তিনি আজকে ফলন
করছেন আমরা তার সাথে কথা বলবো। আপনারা শুধু দর্শক আমাদের সাথে থাকবেন। দর্শক, আমি এই সেই রূপেশ্বর ধান যার রূপ দেখে আমি মুগ্ধ, আপনারা যারা দেখবেন তারাও মুগ্ধ হবেন। তা যার মাথা থেকে এই রূপেশ্বর ধান চাষ করার এবং ফলন করার যে চিন্তা এসেছে আমরা তাদের সাথে কথা বলবো যে কেন হঠাৎ করে তাদের মাথায় এই ধরনের চিন্তা আসলো। তা আমি একটু আগে আপনার সাথে কথা বলবো, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা একটু জানতে পারি? দুলাল কৃষ্ণ হালদার। দুলাল কৃষ্ণ হালদার। আচ্ছা, আপনার বাড়ি এখানে? এইখানেই বাড়ি আমার। আমি একটু জানতে চাই আপনার কাছে এই রূপেশ্বর ধান, এটি জাতের নাম, এই জাতের সাথে সাধারণ জাতের যে ধান আছে তার পার্থক্যটা কোথায়? অনেক অনেক পার্থক্য আছে। যেমন এর ফলন, মানে সার পরিচর্যা ব্যতিরিক্ত মানে ছাড়াই এর ফলন খুব ভালো, 20-25 মণ ফলন হয় এবং উচ্চতাও অন্য অন্য ধানের চাইতে অনেক বেশি। তারপরে এর দেখার যে একটা সৌন্দর্য রং, মানে চোখ কাড়া একটা মানে রং দেখা যায়, যেমন বলা হয় হরিং রঙে। হ্যাঁ, হরিং রঙই ধানটা দেখতে খুব চমৎকার। এবং এর চাল, এর চাল হয় খুব আপনার মিনিকেট চালের চাইতে সরু এবং খাইতে খুব সুস্বাদু। হ্যাঁ, তরি তরকারি ছাড়াও এ ভাত খালিও খাওয়া যায়, এত সুন্দর এর চাল। এবং চাল করতেও সুবিধা, কোনো লালচে রং থাকে না, চাল খুব সাদা সরু চাল হয়। আচ্ছা, আপনাদের মাথায় এই রূপেশ্বর ধানের চাষ করতে হবে সাধারণ জাতের ধান থেকে, কীভাবে চিন্তাটা আসলো? আসলে এ তো আগেকার অনেক পুরানো ধান ছিল, আগেও এটা চাষ হইতো। মধ্যমে কিছু বছর, এই ধরেন 20-25 বছর ধরে এই ধানটা বন্ধ হয়ে গেছিল, মানে এই ইরি জাতীয় ধানের ফলন একটু বেশি। কিন্তু এখন বর্তমানে দেখা যাইতেছে ইরির ফলন বেশি, কিন্তু পরিচর্যা এবং সার ঔষধ এতে যে খরচ হয়ে যায় এবং জলের সমস্যা হয়ে যায়, তার জন্য এখন দেখা যায় যে এটা সুবিধাজনক না। তার জন্য এই ধানের চিন্তাভাবনা নেওয়া হইলো যে সার ঔষধ লাগে না, তারপরে আপনার পানির বেশি একটা ব্যবস্থা লাগে না, স্বাভাবিক পানি হইলে এর চাষবাস করতে খুব সুবিধা এবং ভালো ফলন পাওয়া যায়। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা শুনতেছিলেন একজন কৃষকের কথা। আমি আগেও বলছি কৃষক কিন্তু আমাদের সব কিছু, কারণ কৃষক না থাকলে আজকে আমরা বাঁচতাম না। তারা ধান চাষ না করলে, ফসল চাষ না করলে আমরা খেতে পারতাম না। তা শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যিনি মূল উদ্যোক্তা তিনি একজন শিক্ষিত মানুষ এবং তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের শরণখোলা উপজেলার রান্দাবাজার শাখার তিনি একজন কর্মকর্তা। তিনি হচ্ছেন বিকাশচন্দ্র হালদার। আমরা তার কাছ থেকে অনেক অজানা কথা আজকে জানবো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার যতটুকু আমরা জানি আপনি বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা। হ্যাঁ, কৃষি ব্যাংকে অনেক কাজ থাকে, আপনি সেই কাজের মধ্যে কৃষিকাজের সাথে আপনি জড়িত। আসলে এটা একটি ব্যতিক্রম, আমরা অনেক অফিসারদের দেখেছি যারা শুধু চাকরি করেন কিন্তু তারা কোনো দিন মাঠেও নামেন না। কিন্তু আপনি চাকরির পাশাপাশি কেন এই মাঠে আপনি ধান ফলন করছেন, চাষ করছেন? এগুলা আমার শখ, আমি শখের বশবর্তী শুক্রবার শনিবার এই দুই দিন আমি বাড়িতে থাকি এবং এই খেতে সময় দিই। এটা আমার সবসময় শখ যে একটু ভালো ফলন ফলবে, একটু আমার দেখতে খুব ভালো লাগে আর কি। সবসময়ের জন্য আমি চাই যে আমার ক্ষেতের ফসলটা ভালো হোক এবং আমি যেন ওইটা মানে খুব আনন্দ পাই। আমি কী জন্য আনন্দ পাই জানি না, সবসময় আমি আর কি লাগিয়ে থাকি, শুক্র শনিবার বেশিরভাগ সময় আর কি, খুব ভালো লাগে আমার আর কি। আমরা তো জানি যারা ব্যাংকে চাকরি করেন তাদের চিন্তা চেতনা থাকে একটু ভিন্ন, যে কেন তারা কৃষিকাজ করবেন লেখাপড়া করার পরে। কিন্তু আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি ব্যাংকে চাকরি করছেন, আপনি একটি শিক্ষিত মানুষ, আপনি সেই মা মাটি গ্রামের যে কাঁধা সেগুলো শরীরে মেখে আপনি ধান চাষ করছেন। আপনার মাথায় এই রূপেশ্বর জাতের ধানের চিন্তা কীভাবে আসলো যে এটি চাষ করতে হবে, ফলন করতে হবে? এবছর মূলত যখন বীজ পাতা করা হয়েছে তখন তো সব পানিতে বেড়িবাদের কারণে মূলত পানিটা জমাট বাঁধিয়া আমাদের এই বীজ পাতা সব নষ্ট হয়ে গেছিলো। তখন আমি চিন্তা করলাম যে দেখি একটু বাহিরের এলাকায় যাইয়া যে কীভাবে একটু মানে যেসব ধান আমাদের এলাকায় উৎপাদন হয় না ওই ব্যতিক্রম ধরনের কী ধান আছে দেখি ওই বীজ আনিয়ে আমি লাগাইতে পারি কি না। তখন আমি নাজিরপুরে থেকে আমি এই বীজটা আনছি, আনিয়ে আমি লাগাইছি
আমি তো মূলত কৃষি ব্যাংকে চাকরি করি, মানে কৃষকরাই কৃষি ব্যাংকে চাকরি করে। এটা হলো গ্রাম বাংলার গণমানুষের ব্যাংক, এজন্য আমিও গ্রামের সাথে মানে তাল মিলিয়ে কাদামাটির সাথে মিশে আমি এই বছর উদ্যোগ নিয়েছি যে আমি বাহির থেকে ধান আনিয়ে আমি আমার এলাকায় আমি চাষ করব, যাতে আমার ওই সৌন্দর্য ধানের সৌন্দর্যটা আমি দেখে নিজে মুগ্ধ হই এবং আরও দুই চারজনে আর কি মুগ্ধ হয়। আচ্ছা, আরেকটি বিষয়, এই রূপেশ্বর ধানের বৈশিষ্ট্য কী সাধারণ জাতের ধানের সাথে, এর তুলনা রেখে? আসলে সাধারণ জাতের ধানের সাথে তো এর মিলবে না, কারণ ইরি ধান তো ধান গাছ খুব খাটো হয় এবং ফলন তেমন একটা হয় না। প্রথম দিকে ইরি ধান খুব ভালো হইতো, কিন্তু এখন ইরি ধান তেমন একটা ভালো হয় না। এখন আমি দেখলাম যে এই ধানটাই বেশি ভালো হইতেছে, ভবিষ্যতে আমি চেষ্টা করব এইভাবে এই ধান সব জায়গায় দেওয়ার জন্য। এবং যারা আগ্রহী আমার এই এইটা দেখে যারা আগ্রহী প্রকাশ করবে এবং যারা বীজ ধান দিতে চাইবে তাদেরকে আমি বীজ ধান দেবো, যাতে এই ধানটা সব জায়গায় উৎপাদন করা সম্ভব হয় আর কি। আমরা জানি মিনিকেট চাল, এটি একটি প্রসেসিং করার চাল। আসলে মিনিকেট নামে কোনো জাত নেই, এটি আমি জয়দেবপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট, আমি সেখানে একটি প্রতিবেদন জন্য গিয়েছিলাম, সেখানে বৈজ্ঞানিক কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে আসলে মিনিকেট নামের কোনো জাত নেই, এটি মোটা চাল কেটে মেশিনে ছাটাই করে তারপরে মিনিকেট চালটা তৈরি করে এবং এতে পুষ্টির কিছুই থাকে না। আসলে এই জাতের ধানের পুষ্টির গুণগত মান কেমন? পুষ্টির গুণগত মান ইরি ধানের তুলনায় অনেক বেশি, কারণ মুরব্বীরা বলে যে ইরি ধানের ভাত খাইলে পেটে থাকে মোটে 2 ঘন্টা আর এটা থাকে অন্তত 6 ঘন্টা, ঠিক আছে? এই জন্য মানে পুষ্টিমান ভালো বিদায় আর কি বেশি মানে কার্যকরী। আচ্ছা, আরেকটি বিষয়, হ্যাঁ, প্রোটিন শর্করা বেশি বিষয় জানতে চাই আপনার কাছে। আপনি এই যে ধান চাষ করলেন, সবাই তো লাভের জন্যই চাষ করে, আপনার কী পরিমাণ লাভ হতে পারে সাধারণ যারা কৃষক আছে বা যারা যুবক আছে তারা আগ্রহ প্রকাশ করতে পারে চাষের জন্য, আপনি কী পরিমাণ লাভ করতে পারবেন? এ জায়গায় এক মন চালের দাম যেহেতু 3000 বা 3200 বা 3500 টাকা, তার নিশ্চয়ই এক মন ইরি চালের দাম 1000-1200 বা 1500 টাকা হোক, সেক্ষেত্রে এখানে ডবলেরও বেশি দাম, তার নিশ্চয়ই লাভবান হওয়া যাবে আর কি। আমি যেটুকু বুঝি লাভবান অবশ্যই হব। আচ্ছা, যারা চাষ করতে ইচ্ছুক হবেন এরপরে, যেসব কৃষকরা, আপনি তাদেরকে সহযোগিতা করবেন না করবেন না? না, তাদেরকে আমি সহযোগিতা করব। আমি তো আগেই বলেছি যে যদি তারা আগ্রহী প্রকাশ করে যে না আমি এই ধানটা নিয়ে আমি চাষ করব, তা দেখছি যে গেলবারে ভালো হয়েছে এবারও ভালো হইতে পারে, তাহলে আমি তাদেরকে দেবো, অবশ্যই দেবো। আমাদের অনুষ্ঠান তো অনেকেই দেখবে, সারা বিশ্বে দেখবে, বাংলাদেশের সব জায়গায় দেখবে। আপনার কাছে কোনো কৃষক যদি পরামর্শ চায় তাহলে আপনি কী পরামর্শ দেবেন তাদেরকে? তাদেরকে পরামর্শ দেবো যে তারা চাষ করুক, অসুবিধা নেই। আমি যথাসময় তাদেরকে বলবো যে কীভাবে ওষুধ দিতে হবে, ওষুধ স্প্রে করতে হবে, কিন্তু সার দেওয়া লাগবে না। আমি সত্যিকারই মানে এই জমিতে এই যে ধান হয়েছে আমি কিন্তু আসলে কোনো মানে টোটালে কোনো সার দিইনি, একবারও সার দিইনি আমি, বিনা সারে এরকম গাছ হয়েছে, পরিপক্ক গাছ হয়েছে, কিন্তু আমি ওষুধ দিছি একবার, তাই ওষুধ দেওয়া লাগতো না। তারপরে দিলাম, কারণ আমাদের এলাকায় তো অনেক পোকামাকড় বেশি, যাতে ধান নষ্ট করে না ফেলায় সেজন্য ওষুধ দেওয়া দরকার আর কি। আমাদের দর্শকরা আপনার প্রোগ্রাম দেখছেন, তা আমাদের আপনাদের কৃষকদের নিয়ে আপনাদের নতুন জাতের ধান নিয়ে প্রোগ্রাম করছি, আপনার আসলে কেমন লাগছে আমাদের প্রোগ্রাম? আপনি আসছেন এই জন্য আমার অনেক ভালো লাগছে, এবং সবাই যদি অনুষ্ঠানটা দেখে তাহলে আমার আরও ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা শুনতে ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের শরণখোলা উপজেলার রান্দাবাজার শাখার কর্মকর্তা বিকাশ চন্দ্র হালদারের কথা। তিনি চমৎকারভাবে তিনি উত্তর দিয়েছেন এবং যে সকল কৃষক এই ধান চাষ করতে আগ্রহী তাদেরকে তিনি সহযোগিতা করবেন। এবং শুধু দর্শক, আমরা কিন্তু সুন্দর একটি জায়গায় আছি, আপনারা দেখুন, আমরা কিন্তু এই যে স্বাভাবিক জাতের যে ধান আছে আমরা কিন্তু সেখানে রয়েছে, আপনারা লক্ষ্য করুন, স্বাভাবিক জাতের ধান গাছের উচ্চতা কিন্তু খুবই কম, অর্থাৎ আমাদের এই যে এগুলো কাটলে হয় খড় অর্থাৎ নাড়া বলি আমরা আমাদের ভাষায়, এগুলো কিন্তু গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, ছাগলের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, তাই এখান থেকে যে খড়টা বেরোবে তার পরিমাণ কিন্তু খুবই কম হবে, কারণ এই গাছের উচ্চতা কিন্তু একেবারেই কম এবং এখানে চিটা হওয়ার পরিমাণ অনেক বেশি থাকে। কিন্তু এই জাতের ধানের উচ্চতা আমি আগেও বলেছি প্রায় 6 ফিটের মতন হয়, আমার ক্যামেরাম্যান আপনাদের দেখাচ্ছে, যদি আমরা আর একটু ভিতরে যাই তাহলে দেখবেন প্রায় 5 ফিটের মতন হয়। ক্যামেরাম্যানকে আসার অনুরোধ জানাচ্ছি এদিকে একটু, 5 ফিটের মতন কিন্তু হয় এই ধান গাছগুলো, যের অর্থাৎ খড়গুলো সেগুলো গরুর খাদ্য বা মহিষের খাদ্য বা ছাগলের খাদ্য হিসাবে
বিক্রি করতে পারবেন, এখান থেকেও তার অর্থনৈতিকভাবে আরও লাভ করতে পারবেন। তা শুধু দর্শক, আমরা আপনাদেরকে চেষ্টা করেছি এই জাতের রূপেশ্বর জাতের ধান সম্পর্কে জানানোর জন্য, নতুন একটি জাত এবং কালারটাও আলাদা। তা আমি ক্যামেরাম্যানকে একটু ক্যামেরা উপর থেকে ধরতে যদি বলি, উপর থেকে একেবারে টোটাল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডি থেকে, আমার ইউটিউব চ্যানেল থেকে রূপেশ্বর জাতের এই ক্ষেত, যেখানে চমৎকার কালারিং অর্থাৎ সুন্দর রঙে কিন্তু রূপেশ্বর ধান ফুটে উঠেছে। এবং এই মাঠ জুড়ে শুধু রূপেশ্বর ধান। তা শুধু দর্শক, আমরা বিদায় নেব এখন। আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সুজন হাসান নামে, SUJAN স্পেস HASAN। আপনারা এটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করবেন, এবং আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের কাছে এইটুকু অনুরোধ। তা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আপনাদের শুভকামনা রেখে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শামীম হাসান সুজন।